দিনভর সিবিআইয়ের অপেক্ষায় থাকা সত্ত্বেও সিবিআইয়ের তদন্তকারী দল না আসায় আশাহত জগদ্দলের শুভারানী মণ্ডলের পরিবারের সদস্যরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রাতে দুষ্কৃতী হামলার ঘটনায় নিহত হন জগদ্দল থানার অন্তর্গত রাউতা এলাকার বিজেপি সমর্থক বলে পরিচিত মণ্ডল পরিবারের শোভারানী মণ্ডল। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার সিবিআইয়ের তদন্ত দলের সদস্যদের পরিবারের সঙ্গে কথা বলতে আসার কথা থাকলেও দিনভর অপেক্ষা শেষে রাত হয়ে গেলেও সিবিআইয়ের তদন্তকারী দল না আসায় আশাহত হন মণ্ডল পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, বহু কথাই তাদের তরফ থেকে সিবিআইকে জানানোর থাকলেও তদন্তকারী দলের সদস্যরা না আসায় তারা আশাহত হয়েছেন। কিন্তু তারা জানান, তারা আশা ছাড়ছেন না। তাদের আশা রয়েছে যে সিবিআইয়ের তদন্তকারী দল তাদের সঙ্গে এসে নিশ্চয়ই কথা বলবে। আসলো না তো, এটাই তো মানে খারাপ লাগছে যে কেন আসলো না। আমাদের তো অনেক কিছু বলার ছিল, সেসবও তো আমরা বলতে পারলাম না। আপনাদেরকে কি জানানো হয়েছিল? আমাদের জানানো হয়েছিল যে সিবিআই আসবে এবং সিবিআইয়ের সঙ্গে আপনাদের যেটা যেটা বক্তব্য সেটা আপনারা বলবেন, কিন্তু ওনারা তো আসলেন না। আশায় আছি, যদি আসে। এখনও আশায় রয়েছেন? হ্যাঁ, এখনও আশায় রয়েছে যে আসতে পারে। কী অভিযোগ আছে সিবিআই কাছে? মানে কী কী এখন অভিযোগ আছে? যে আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, মার্ডার করবে। এটা কারা করছে? এটা মানে যে দুষ্কৃতীরা আমাদের এই ঘটনাগুলো ঘটিয়েছে তারাই বলছে। হ্যাঁ হ্যাঁ, সিবিআইয়ের উপরে পুরো আস্থা আছে আমাদের। তারা পর্যন্ত পৌঁছে দিতে পারে।